লং জার্নি করতে ট্রেনের কোনো বিকল্প নেই। আমার তো ট্রেনে ঘুরতে বেশ ভালো লাগে, যেমন প্রকৃতি উপভোগ করা যায়, তেমনি কিন্তু সবার সাথে গল্প করতে করতে গন্তব্যে পৌঁছানো যায়। কিন্তু দীর্ঘক্ষণের এই যাত্রায় অনেকেই বিরক্ত হন বটে। জানাবো পাঁচটি টিপস যাতে দীর্ঘ ট্রেন যাত্রা হবে আরামের এবং স্মরণীয়। সময়টা যদি ভ্রমণের মৌসুম হয় আর যানবাহন হিসেবে বেছে নিতে চান ট্রেনকে, তবে আগে থেকে টিকিট কাটার কাজটা সেরে রাখুন। বেশ কিছুদিন আগে থেকে ট্রেনে যাওয়া আসা দুটোরই টিকিট বুকিং দিয়ে রাখুন। আগে বুকিং করলে কনফার্ম টিকিট পাবেন, আর ট্রেনের টিকিট বুক করা থাকলে উদ্বেগ অনেকাংশেই কমে যাবে, ভ্রমণের শুরুটা হবে চিন্তামুক্ত। ট্রেন ভ্রমণের সময় আগে কটি বিষয় মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ, তা হলো স্মার্ট প্যাকিং। ট্রেন যাত্রার জন্য প্যাক করার সময় এমন সুটকেস বা ব্যাকপ্যাক বেছে নিন যাতে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপড়, প্রসাধন সামগ্রী, ওষুধ সহজে বহন করা যায়। ট্রেনের স্থান বিবেচনা করে এড়িয়ে চলুন অতিরিক্ত প্যাকিং। ভ্রমণযাত্রায় সুস্থ থাকতে প্রয়োজন ঠিকমতো বিশ্রাম নেওয়া, তাই যাত্রার শুরুতে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানো উচিত। তাহলে যাত্রার আগে বিশ্রামের জন্য যথেষ্ট সময় মিলবে। তাড়াতাড়ি পৌঁছালে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তা খুঁজে পেতে এবং খাওয়া দাওয়ার জন্য অনেকটা সময় হাতে থাকবে। অনেক সময় ভ্রমণে অস্বস্তি আসে পোশাকের কারণে। খুব জমকালো পোশাক পরলে ভ্রমণ করা কঠিন হতে পারে, তাই পরুন আরামদায়ক এবং হালকা পোশাক। এতে শরীরে ঠিকমতো বাতাসের ছোঁয়া পাবে এবং দীর্ঘ সময়ের ভ্রমণে অস্বস্তি হবে না। দীর্ঘ ট্রেন যাত্রায় সময় কাটানো এবং ভ্রমণ আরামদায়ক করার জন্য সঙ্গে নিন বই, ম্যাগাজিন বা সিনেমা, গেম সহ একটি ট্যাবলেটের মতো বিনোদনের মাধ্যম। তবে পরিবার বা বন্ধুবান্ধব সাথে থাকলে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।